হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন চাকরির খবর। অষ্টম শ্রেণী পাশে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এবং স্নাতক পাশে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি জেলার সার্কিট বেঞ্চে নিয়োগ হবে টেলিফোন অপারেটর, ড্রাইভার, লাইব্রেরিয়ান এবং ট্রান্সলেটর কাম ইন্টারপ্রেটার। তো বন্ধুরা, এই চাকরির পরীক্ষার জন্য আপনাদের বিস্তারিত তথ্য আমি এই ভিডিওটিতে দিয়ে দিব। তো ভিডিওটি একেবারে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হন, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে যে ঘন্টা আইকনটি চলে আসবে সেটাতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখন যখন আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর, টেকনিক্যাল ভিডিও এবং ট্রেন্ডিং নিউজ ভিডিও নিয়ে আসবো, সেগুলো আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি জেলার সার্কিট বেঞ্চে 18 জন টেলিফোন অপারেটর, ড্রাইভার, ট্রান্সলেটর কাম ইন্টারপ্রেটার এবং লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, পরে তা কর্তৃপক্ষের বিচার বিবেচনা অনুযায়ী বছরে বছরে কিন্তু নবীকরণ হতে পারে। তো এবার জেনে নেব কী কী পদ রয়েছে এবং যোগ্যতা কী লাগবে। প্রথমে দেখে নেব টেলিফোন অপারেটর। এখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 2টি। এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে টেলিফোন অপারেটিংয়ের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, প্রশ্নের উত্তর দেবার দক্ষতা সহ সাবলীল ইংরাজি বলতে জানতে হবে। এখানে কিন্তু টেলিফোন অপারেটরের জন্য মাসিক বেতন রয়েছে 16,000 টাকা। এবার দেখে নেব ড্রাইভার পদের জন্য। এখানে ড্রাইভারের জন্য শূন্যপদ রয়েছে 12টি। এখানে ড্রাইভার পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, বিভিন্ন ধরনের গাড়ি যেমন হালকা মোটরযান চালানোর দক্ষতা থাকতে হবে, অটোমোবাইল মেকানিজমে কিন্তু সম্যক জ্ঞান থাকতে হবে। এখানে কিন্তু ড্রাইভার পদের জন্য মাসিক বেতন 11,500 টাকা। আর আমরা এক নজরে দেখে নেব যে ট্রান্সলেটর কাম ইন্টারপ্রেটর এর শূন্যপদ রয়েছে 3টি। এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, যদি স্নাতক পাস হন বা গ্রাজুয়েশন হন তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন এবং এখানে অন্তত 3টি ভারতীয় ভাষায় অনুবাদের কাজে দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। প্রার্থীকে ইংরাজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরাজি এবং ইংরেজি থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংরাজি অনুবাদের পরীক্ষায় কিন্তু পাস করতে হবে। এখানে বেতন রয়েছে মাসে মোট 22,000 টাকা। এবার দেখে নেব যে শূন্যপদ লাইব্রেরিয়ান পদের জন্য। এখানে লাইব্রেরিয়ান পদের জন্য শূন্যপদ রয়েছে মাত্র 1টি। এখানে আপনার যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হলেও আবেদন করতে পারবেন, সঙ্গে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, সেই সঙ্গে LLB ডিগ্রি ও ল লাইব্রেরিতে কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি লাইব্রেরিয়ান পদের জন্য অগ্রাধিকার পেয়ে যাবেন। লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু মাসিক বেতন রয়েছে 20,000 টাকা। এবার দেখে নেব বয়স সীমা কেমন রয়েছে। টেলিফোন অপারেটর এবং ড্রাইভার পদের জন্য 18 থেকে 40 বছর বয়স, বাকি পদের জন্য 18 থেকে 32 বছর বয়স লাগবে। সংরক্ষিত প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন। আবেদন সংবাদপত্রের বিজ্ঞপ্তি প্রকাশের 10 দিনের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন পাঠাতে হবে রেজিস্ট্রার ডাকে, বা সরাসরি আপনি গিয়েও সেই অ্যাড্রেসে জমা দিতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে নিজের প্রত্যয়িত করা সমস্ত প্রয়োজনীয় যে কপি রয়েছে বা সার্টিফিকেট তার কিন্তু নথি জমা দিতে হবে, অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থের সার্টিফিকেট, আপনার কোয়ালিফিকেশন ডিটেলস এবং বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর কিন্তু জেরক্স আপনাকে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু আপনাকে জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। আবেদনপত্র আপনারা কোথায় পাঠাবেন চলুন একবার অ্যাড্রেসটা বলে দিই। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা জয়েন্ট সেক্রেটারি ল, 4th ফ্লোর, জি ব্লক, রাইটার্স বিল্ডিং, কলকাতা 700001। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটে নিয়ে যাব। সেখান থেকে আপনাদের আমি দেখিয়ে দিব যে আপনারা আবেদন করার ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন। বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটে প্রবেশ করেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট এই পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা বাঁদিকে লক্ষ্য করবেন লেখা রয়েছে সার্কুলার অ্যান্ড নোটিফিকেশন, সেখানে আপনারা একটা ক্লিক করে দেবেন।
সেখানে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন রিক্রুটমেন্ট নোটিশ ফর ফলোয়িং পোস্ট অফ টেলিকম অপারেটর ড্রাইভার ট্রান্সলেটর অ্যান্ড লাইব্রেরিয়ান ইন হাইকোর্ট কলকাতা অ্যাট জলপাইগুড়ি, সেখানে ক্লিক করে দেবেন আপনারা। সেখানে ক্লিক করার পরে আরেকটি নতুন পেজ আসবে, এখানে দেখুন একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার যে অফিসিয়াল নোটিফিকেশন সেটাও একসাথে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন নিচে একটা ডেট দেওয়া রয়েছে 31/8/2018, অর্থাৎ এটা কিন্তু অগস্ট মাসের 31 তারিখে নোটিফিকেশনটা বেরিয়েছে। তো সেখানে কিন্তু বলা হয়েছে 10 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ডেট অনুযায়ী কিন্তু 10 দিনের মধ্যে আপনারা যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করে দেবেন। আমি এখন উপরের লিঙ্কে ক্লিক করব এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে এখানে দেখাবো। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনারা প্রথমে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পারবেন, তারপরে যদি আপনি নিচের দিকে যান তাহলে কিন্তু যে আবেদন ফর্মটি রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং ভালোভাবে ফর্মটি আপনারা ফিল আপ করে দেবেন এবং যে অ্যাড্রেসের কথা আমি একটু আগে বললাম দেখুন আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, একটা স্ক্রিনশট করে নিতে পারেন। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের এই আপনার আবেদনপত্রটা পাঠিয়ে দিতে হবে 10 দিনের মধ্যে। তো আপনারা 10 তারিখের মধ্যে কিন্তু এটা সেন্ড হয়ে যেতে লাগবে এই আপনার দেওয়া অ্যাড্রেসে। আপনি এটা সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করে নেবেন, খুব সহজে এখানে আপনারা ফিল আপ করতে পারেন, বেশি কিছু নেই। তারপরে আপনার যে যাবতীয় ডকুমেন্টস রয়েছে, কোয়ালিফিকেশন ডকুমেন্টস এবং বাকি ডকুমেন্টসগুলো, ডেট অফ বার্থের ডকুমেন্টস, সমস্ত কাস্ট সার্টিফিকেট যাদের আছে কাস্ট সার্টিফিকেটটা, সমস্ত কিছু ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু আপনাদের সেন্ড করতে হবে। তো এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়া পিডিএফ ফাইলের লিঙ্কও কিন্তু আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটিতে দেওয়া চাকরির ইনফরমেশনটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।